কানে যা আসছিল আমি যেটুকু জেনেছিলাম আমি সেগুলো বলেছিলাম বলেই তো আমার কাঁধে বন্দুক রেখে আমায় অ্যারেস্ট করা হয়েছিল। আজকে যদি আমি শুভেন্দুকে জিজ্ঞাসা করি, শুভেন্দু আজকে তুমি বলছো এ খারাপ ও খারাপ সে খারাপ, যখন 13 সালে আমায় অ্যারেস্ট করা হয়েছিল খুব ভালো লাগছিল না, তখন খুব মজা লাগছিল, আজকে তুমি বলছো অমুক খারাপ তমুক খারাপ, আর তোমার বিরুদ্ধেও তো অভিযোগ ছিল। 13 সালে তো আমি পরিষ্কার বলেছিলাম যে এই কাঁথিতে নিয়ে গিয়ে সুদীপ্ত সেনকে অপব্যবহার করা হয়েছে বলে সুদীপ্ত সেন আমার কাছে অভিযোগ করেছিলেন। তখন তো শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলেছিল, কেন এতদিন বাদে আবিষ্কার হচ্ছে যে সত্যিই তো কাঁথিতে শুভেন্দুদের কথায় সুদীপ্ত সেন গেছিলেন, সত্যিই তো কাঁথি পুরসভায় সুদীপ্ত সেন একটা বহুতলের জন্য ড্রাফট জমা দিয়েছিলেন, এবং সুদীপ্ত সেন বলছেন আমাকে দিয়ে ড্রাফট জমা দেওয়ানো হয়েছিল, তার সঙ্গে কোটি কোটি টাকা আমাকে হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে এরা আমাদের কাছ থেকে নিয়েছিলেন। আজকে তো আসছে সেই প্রশ্নগুলো, তৃণমূলের সাংসদ, পরে ও যখন তৃণমূলের বিধায়ক তৃণমূলের মন্ত্রী, তখন আমি স্পষ্টভাবে এই অভিযোগগুলো জানিয়ে গিয়েছিলাম, তার লিপিবদ্ধ প্রমাণও আছে। ফলে এই নয়, বরং উল্টো বলি, তখনও মেদিনীপুরে থাকার সুযোগ নিয়ে, তখনও মেদিনীপুরের মুকুটহীন সম্রাট বলে, তখন যেটা সিবিআই আজকে অনুব্রত মণ্ডলকে বলছে আমি শুভেন্দুকে বলছি, ও মেদিনীপুরের মুকুটহীন সম্রাট মমতা দিয়ে ওকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, মেদিনীপুর অধিকারীদের পরিবার দিয়ে দেখেছেন, পুলিশকে প্রভাবিত করে এই মামলায় নিজেকে ও বাইরে রেখেছিল। আমরা শুধু এইটুকুই বলতে পারি কোনো অন্যায় কাজ তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি বা করবে না, যদি যেগুলো ঠিক সেটা ঠিক, যদি কোথাও কোনো ভুল থাকে সেটা যদি আদালতে তারা প্রমাণ করতে পারেন তাহলে ভুল, কিন্তু বিজেপির যেগুলি রাজনৈতিক বিচরণ ক্ষেত্র যেসব রাজ্যগুলি, তো সেইখান থেকে যখন গরু হাঁটতে 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 বাংলায় ঢোকে, তার আগে পর্যন্ত সিবিআই দেখতে পায় না, আমার মনে হয় সেক্ষেত্রে সিবিআই এর চার্জশিট যেমন তাদের আদালতে একটুখানি প্রমাণ টমান দেওয়ার বিষয়, কিন্তু এই যে রহস্যটা যে পশ্চিম দিক থেকে এসে যখন বাংলায় ঢোকে সিবিআই দেখতে পান না, আবার বাংলা থেকে যখন বিএসএফ এর জায়গায় চলে যায় তখনও সিবিআই দেখতে পায় না, এই চোখের সমস্যাটা নিয়ে ট্রিটমেন্টটাও একটা খুবই জরুরি বিষয়। সাইগাল হোসেনকে গ্রেফতার করা হলো, সাইগাল হোসেন একজন কনস্টেবল, 100 কোটি টাকার বেশি প্রপার্টির কথা বলা হয়েছে সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছে, চার্জশিটে বলা হচ্ছে অনুব্রত মণ্ডল এবং সাইগাল হোসেনের একেবারে সরাসরি নেক্সাস।